আসন্ন বাইডেন প্রশাসনের সিনিয়র পদে প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে মনোনীত হলেন জয়ন্ত সিদ্দিক। বাইডেন ট্রানজিশন টিমের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশী বংশোদ্ভূত জয়ন্ত সিদ্দিক বড় হয়েছেন নিউ ইয়র্কে। তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বাইডেন হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকোনমিক টিমের চিফ অব স্টাফ তিনি। নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসনের ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রিপারেশন টিমেরও সদস্য ছিলেন জয়ন্ত। বাইডেন ট্রানজিশন টিমের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়ন্তের মতো যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।